তারাবির সলাত এবং কেয়ামলা তাহাজ এর মধ্যে মানে পার্থক্য কি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আমাবাদ মাসরাঙ্গা টেলিভিশনের অত্যন্ত সুন্দর আয়োজন সহি আমলের এই অনুষ্ঠানে আপনাকে মুবারকবাদ জানাচ্ছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে আসাদ করছেন হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরাই রাজিউল্লা তালাহ বুখারি এবং মুসলিমের সহি হাদিস আল্লাহ নবী জি সাল্লাহ সাল্লাম বলছেন মান কাম আর মাদানা ইমান আন ওয়াহতিসাব আন গফির আল্লাহ মা তাকাদ্দাম আমিন জাম্বি যে ব্যক্তি মাহের মাদানের রাতে ইমানের সাথে সবের আশায় কিয়াম করবে আল্লাহ তালা তার অতীত জীবনের গুণাগুলো মাফ করে দেবেন কোরআনে আল্লাহ সুবাহন তালা বললেন ইয়া ইয়াঈহল মুজ্জাম্মিল কুমিল্লাইলা ইল্লাহ কালিলা ও কম্বলওয়ালা রাত রাতে জেগে আপনি আবাদত করুন নিঃস্বাহো আবিন কুসমিন হো কালিলা অর্ধেক রাত অথবা তার চেয়ে কিছু কম অথবা তার চেয়ে কিছু বেশি আপনি আবাদত করুন রাতে আবাদত করার অনেক ফজিলত রয়েছে কোরআন কারিম আল্লাহ তালা যারা রাতে এবাদত করেন তার তাদের প্রশংসা করেছেন যেমন এক আয়তে আল্লাহ তালা বলছেন আল্লা দিন আলী রব্বিহীম সুজ্জাদান ও কিয়ামা যারা রাতে সেজদায় এবং দাঁড়িয়ে সময় কাটিয়ে দেয় আল্লাহর জন্য এবাদত করে অন্য এতে বললেন অবিল্লা সাহারিহমেস্তক ফিরুন তারা সাহারির সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আরেকটি আয়তা আল্লাহ সুহানা বলছেন তাতা জাফা জুনুব হুম আনিল মজা মা ওমিম্মা রজকনা হমিন ফিকুন আল্লাহর এক শ্রেণীর নেককার বান্দা রয়েছে যাদের পিঠ বিছনা থেকে শুধু আলাদা হয়ে যায় অর্থাৎ বারবার উঠে যায় রাতের সালাত আদায় করার জন্য কিয়ামুল লাইল করার জন্য আল্লাহ বলেন আতালা বলছেন ফালাতা মা উখফিয়া উকফি আলহমিন কোরত আয়ন এই ধরনের ব্যক্তিদের জন্য যেই নিয়ামতের সমাহার ঘটিয়ে রাখা হয়েছে এটি কেউ জানে না হাদিসে কুৎসিদ আল্লাহ সুবান আতালা বলছেন আদাত তুলিয়া ইবাদিয়া সালহীন মালা আইনুন রাত ওলা উদুন সামিয়াত ওলা খতর আলা কলবি আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নিয়ামতের সমাহার ঘটিয়ে রেখেছি জান্নাতে যা কোন হৃদয় একটি বার কল্পনাও করতে পারেনি আল্লাহ আকবর আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা অতএব আমরা দেখলাম মা মানে রাতের যে কিয়াম এটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে তারাবির সলাত এবং কিয়াম এর মধ্যে পার্থক্য কি দেখুন কিয়াম এটি রাতের এবাদতের একটি পরিভাষা লাইল রাতের এবাদতের একটি পরিভাষা লাইল মানে এটি কিয়ামুল লাইল তারাবির তারাবীর কিয়ামুল লাইল এবং রাতে অন্যান্য যে আবাদত করা হয় সেইগুলো কিয়ামুল লাইল হাদিসের ভাষা কিয়ামুল লাইল বলা হয়েছে তারাবি সলাতের যে নামটা নামকরণটা এটা পরবর্তীতে হয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম কিন্তু তারাবীর সলাতের নামকরণ করে যাননি কারাম যখন নবীজি সাল্লাহ সাল্লামের অনুসরণে তারা দীর্ঘ রজনী জেগে যখন সলাত আদায় করতেন তখন যেহেতু মানে মাজা সোজা হয়ে যেত মানে পা দুটা লেগে যেত অনেক কষ্ট হতো সেই জন্য চার রাকাত পর তারা রেস্ট নিতেন এরপরে আবার দাঁড়াতেন এই যে রেস্ট নিতেন এই রেস্টের নাম হলো তারবি হাতুন মানে একটু নিজেকে আরাম দেওয়া তার বহু বচন হল তারাবে আরাম করে পড়া আমরা যেরকম বিদ্যুৎ বেগে খুব তাড়াহুড়া করে পড়ি এটা কিন্তু না মানে হলে আমি চার রাখাত পরব একটু ক্লান্ত হয়ে গেছি আবার একটু রেস্ট নেবো একটু বসবো হ্যাঁ এমন তো হতে পারে আমা আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে আমরা যারা দুর্বল মানসিকতার চার রাখাত পরে দুটো খেজুর খেলাম এক গ্লাস শরবত খেলাম বিশেষ করে গরমের দিন হ্যাঁ দুটো কথা বললাম হ্যাঁ একটু হাত পা নাড়াচাড়া করলাম তারপর আবার দাঁড়িয়ে গেলাম আল্লাহর জন্য এইটা হলো তারাবে অতএব রাতে ঘুমানোর আগে যেই সলাদ পরে ঘুমানো হয় এটিকে বলা হয় তারাবি আর ঘুম থেকে ওঠার পরে যেই সলাদটা পরা হয় সেটার নাম হলো তাহাজ্জোত তো তাহাজোত বলেন আর তারাবি বলেন এই সবগুলোর অথবা রাত জেগে যত আবাদত করা হয় সবগুলোর সারা এই পরিবাসার নাম হলো কেয়ামাইল লাইল মানে লাইল মানে রাত্র আর কিয়াম মানে দাঁড়িয়ে থাকা মানুষ রাত্রে যারা ইবাদত করে শুধু কি দাঁড়িয়ে থাকে রুকুতে যখন যাই আমরা দাঁড়িয়ে থাকি না সেজদায় যখন যাই আমরা দাঁড়িয়ে থাকি না তাশাউ যখন পড়ি তখন আমরা দাঁড়িয়ে থাকি না কিন্তু তারপরেও এইটাও কিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত যেহেতু এর মধ্যে একটা বড় সময় আমরা দাঁড়িয়ে ছিলাম অতএব কোনো ব্যক্তি যদি মসজিদে বসে অথবা নিজের বাসায় মুসহাফ খুলে কোরআন খুলে তিনি কোরআন তেলাওয়াত করছেন অথবা কেউ শুয়ে সে একটি বই পড়ছেন অথবা কেউ শুয়ে সে একটি আলোচনা শুনছেন এটিও কিন্তু কেয়ামের অন্তর্ভুক্ত অতএব কোনো ব্যক্তি রাত জেগে যত আবাদত করবেন সেটি দাঁড়িয়ে হোক বসে হোক সলাতের ভিতরে হোক সলাাতের বাহিরে হোক সব লাইলের অন্তর্ভুক্ত অতএব তারাবিও কেয়ামুল্লাইল সলাত সলাতো লাইল এমনিভাবে অন্যান্য যত আবাদতগুলো আছে সবগুলোর সামষ্টিক নাম একটা কমন নেম যেমন ধরুন মানুষ এটা একটা নাউন আরবিতে বলা হয় ইনসান এটা একটা কমন নাউন মানে কি আহমদ ওমর তারপরে ধরেন মাহমুদ ফাতেমা আয়েশা সবাই কিন্তু মানুষ হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই কিন্তু মানুষ তাহলে মানুষ যে নাউনটা এর ভিতরে সবাই রয়েছে ঠিক তদ্রূপ কেয়ামুল্লাইল এটা একটা কমন পরিভাষা শরিয়ার এর ভিতরে তারাবির সলাত তাহাজ্জতের সলাত এশার সলাত কোরআন তেলাওয়াত তারপরে হলো আলোচনা শোনা তারপরে হলো মাহফিলে উপস্থিত থাকা একজন সাহেক আলোচনা করছেন সেখানে বসে থাকা হ্যাঁ শুয়ে শুয়ে জিকে রাজকার করা অথবা শোয়ার সময় তৌবা করা এই যাবতীয় যত আমল আছে রাত জেগে যত আবাদত করা হয় রাতের সকল আবাদতের নাম কিয়াম। আসুন মাহের রমাদানের রাতটাও অনেক গুরুত্বপূর্ণ বিধায় মাহের রমাদানের রাতকে আমরা আবাদতের মাধ্যমে উদযাপন করার চেষ্টা করব তারাবীর সলাদকেও গুরুত্ব দিব তাহাজ সলাদকেও গুরুত্ব দিব এবং অন্যান্য আবাদতকেও গুরুত্ব দিব